বাংলাদেশের মানুষ এতদিন ভাবতো সরকারি কর্মকর্তারা কাজের ফাঁকে কিছু দুর্নীতি করে এখন ধারণা হচ্ছে সরকারি কর্মকর্তারা কেবল দুর্নীতি করে রাজনৈতিক মদত অথবা রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা এটা ছাড়া কিন্তু দুর্নীতি বিস্তার লাভ করতে পারে না বলে একটা প্রশ্ন কিন্তু সবসময় উঠে যে রাজনীতির সাথে দুর্নীতিবাজদের একটা সম্পর্ক থাকে এবং ইউএনডিপির একটা প্রাইমার আছে দুর্নীতি সম্পর্কে তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেখানে অনেকগুলো কারণের কথা বলা হয়েছে যে কেন মানে কি কারণ কি কি ধরনের দুর্নীতি হয় একটা বড় দুর্নীতির জায়গা হলো যোগ সাজস বলা হয়েছে হ্যাঁ ইনকনাইভেন্স উইথ যোগ সাজসের মাধ্যমে দুর্নীতি এই যোগ সাজসটা হয় কিন্তু এই উপরিতলার মধ্যে একজন আরেকজনকে আসলে নানাভাবে সাহায্য করার ভিতর দিয়ে দুর্নীতিটা হয় বলে ডক্টর জাহেদ যেটা বলছিলেন যে এই যে পালিয়ে যেতে পারে কারণ পালিয়ে যেতে পারে এই কারণে যে তাকে ওই পরিবেশটা তৈরি করে দেওয়া হয় যে ইউ ক্যান নাও গো কারণ তার অনেকগুলো যোগসাজ এর আগেই করে রাখে এরা এবং সে কারণেই আসলে যে রাজনীতি দুর্নীতিকে চালায় নাকি দুর্নীতি বাজলে রাজনীতি চালায় ইন্ডিয়া কিন্তু আমাদের মতন দেশগুলোতে আপনি ভারতেও দেখবেন এই বিতর্কগুলো আছে পাকিস্তানে আছে ইন্দোনেশিয়াতে আছে সব জায়গায় আছে এগুলো পলিটিক্যাল রেটরিক দিয়ে আপনি দুর্নীতিকে কোনো দিন ওইভাবে যখন বলে যে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স ওটাকেও আপনি সিরিয়াসলি নেওয়ার কিছু নাই যখন বলে যে না দুর্নীতিবাজরা বাজের নামে আসলে আমাদের প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে ওটাকেও আপনার সিরিয়াসলি নেওয়ার কিছু নাই বাংলাদেশের মানুষ এতদিন ভাবতো সরকারি কর্মকর্তারা কাজের ফাঁকে কিছু দুর্নীতি করে এখন ধারণাটা হচ্ছে সরকারি কর্মকর্তারা কেবল দুর্নীতিই করে আগে আমরা বলতাম দেশে দুর্নীতি বাড়ছে এখন ধারণা তৈরি হচ্ছে দুর্নীতিতে আসলে দেশ চেয়ে গেছে বাড়ছে না ক্রমবর্ধমান এটা এখন একটা চাদরে পরিণত হয়েছে যে ঢেকে ফেলতেছে অন্য সব কিছু সুতরাং দুর্নীতির ব্যাপারে দুর্নীতি কখন কমবে দুর্নীতি কমতে গেলে শাসন ব্যবস্থার মধ্যে সেই মেকানিজমটা আনতে হবে দুর্নীতি করলে যখন দুর্নীতির শাস্তির চাইতে বেশি লাভবান হবে তখন মানুষ দুর্নীতি করবেই সে জানে যে শাস্তি কম আনন্দ বেশি কিন্তু সে যখন দেখত দুর্নীতির খরচ দুর্নীতি করার চেতে বেশি তখন কিন্তু সে দুর্নীতি করতে সেত না যেটা সিঙ্গাপুরে হয়েছে প্রেসিডেন্ট লি যখন প্রথম আসলেন তিনি কি করেছেন তিনি দেখেছেন যে নিরানব্বই শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতিবাস আজকে সিঙ্গাপুরে কোনো দুর্নীতি নেই গণতন্ত্র আছে তা নয় কিন্তু কিন্তু দুর্নীতি নেই অ্যাকাউন্টেবিলিটি আছে কিন্তু ওখানে আপনি দুবাইতে যে কোনো শ্রমিকরা বাংলাদেশে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো ও একটা কথা বলবে যে আমি বিচার পাই আমি অন্য দেশের নাগরিক কিন্তু এই দেশের কোনো নাগরিক যদি আমার সাথে দুর্ব্যবহার করে পুলিশের কাছে গেলে বিচারটা পাওয়া যায় আপনি এটা পাবেন আমার এখানে নিজ দেশের নাগরিক কোনো বিচার বিচারের জায়গা আছে আমার জন্য সুতরাং একটা সাংঘাতিক রকমের যেটাকে বলে আপনি অলিকার্ক তৈরি হয়ে গেছে এটা একজন সম্পদের অলিকার্ক ক্ষমতার অলিকার্ক আস্তানির অলিকার্ক পেশির অলিকার্ক এইভাবে একটা সিস্টেম যখন সংসদে বিশ্বাস কমিশন গঠনের দাবি উঠে সংসদে বড় বিতর্ক হওয়া উচিত যেমন সুমন দুর্নীতির কেসটাকে নিয়ে নিয়ে গেছেন গেছেন পর্যন্ত এমপি উনি কিন্তু তার বেশি দরকার ছিল সংসদে আনা অন্য সংসদ সদস্যদের তাই করা উচিত ছিল সংসদে কিন্তু সংসদে দেখেন আপনি একটা প্রাইভেট মেম্বার্স ডে আছে থার্সডেতে তে কেউ আলোচনা করে না মন্ত্রীদের স্টেটমেন্ট এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু স্বরাষ্ট্রমন্ত্রী হোক আইনমন্ত্রী হোক অন্য যে কোনো মন্ত্রী হোক তাদের কাছ থেকে জনপ্রশাসন মন্ত্রী হোক অর্থমন্ত্রী হোক কোনো না কোনো জায়গা থেকে একটা স্টেটমেন্ট আসা দরকার আছে না এই যে মতিউরের কাণ্ডটা দেখেন মতিউরের সম্পর্কে আমরা যেটা শুনলাম তিনি কাস্টমসে থাকার সুবিধাতে বিভিন্ন কোম্পানির দুর্বলতা চিহ্নিত করেছেন বিশেষ করে ভালো ব্যবসায়ী যারা তাদের তো আসলে ওইভাবে কোনো ক্ষমতা থাকে না তাদেরকে তিনি ডেকে ডেকে তাদেরকে বলেছেন তার নামে শেয়ার লিখে দিতে হবে তিনি কিন্তু বলেছেন যে আমি শেয়ার কিনে ব্যবসা করেছি শেয়ার কি তিনি আসলে নিয়েছেন প্লেসমেন্ট শেয়ারের জালিয়াতি করেছেন তিনি সোনালি ব্যাংকের পরিচালকের পদ ব্যবহার করে ভালো ব্যবসায়ীদেরকে ডেকে এনে করেছেন বাধ্য করেছেন তাদের নামে শেয়ার লিখে দিতে তো এইগুলো কি আপনার ধারণা কেউ জানতো না সোনালী ব্যাংকের এমডি জানতো না সোনালী ব্যাংকের চেয়ারম্যান কি জানতেন না বাংলাদেশ ব্যাংক এগুলো জানতো না কিংবা অর্থ মন্ত্রণালয় এগুলো জানতো না এক সেকেন্ড তাকে বোর্ডে নিতে নিষেধ অনেকে বাধা দিয়েছিল কিন্তু অন্য কারো চাপে তাকে নিতে হয়েছে এবং ওয়ান ইলেভেন এক সরকারের সময় তাকে কারা কারা দিয়েছে নামগুলো তো আসছে এর মধ্যে হ্যাঁ তাই না প্রকাশ সুতরাং এরকম কামিয়াব লোক তো একজন না আসলে অসংখ্য এরকম কামের লোক আছে কামিয়াব লোক আছে এবং তারা এইভাবে সম্পদ অর্জন করছে তারা মনেই করছে না যে তাদের কোনো শাস্তি হবে